Lonnie and Liquid! দাঁড়াও, আমি এসে গেছি। তুমি আমার সাথে কখনোই পারবে না। তুমি এসে গেছো? আমি তোমাকে এখন মেরে তক্তা বানিয়ে দেব। তোমাকে এবার মজা দেখাবো। এই তো চাই সবুজ, এগিয়ে যা। আমি এখানে। এইবার তোকে কে বাঁচাবে শয়তান? আমার গায়ে একটা টোকাও দিতে পারবে না। তোমার শক্তি থাকতে পারে, আমার আছে বুদ্ধি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি জিতেছি। বাবা, অনেক ভালো। এই তো শক্তিশালী একজন। হ্যাঁ, তুমি সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, দারুণ করেছো। আরে বাবা, কি হয়েছে দেখছো না আমি ব্যস্ত? আমি কি তোমাকে বিরক্ত করলাম মনে হলো? না না, আমি তা বলিনি। হ্যাঁ, যেহেতু আমি তোমাকে বিরক্ত করিনি, সেহেতু তুমি আমার ব্যাগটা বাসায় নিয়ে গিয়ে পৌঁছে দেবে, ঠিক আছে? হ্যাঁ, পৌঁছে দাও উচিত। তোমরা আমার সঙ্গে মজা করছো কেন? হ্যাঁ, আমি কি তোমার ব্যাগ বলতে এসেছি নাকি? আমার ব্যাগটা নিয়ে বাসায় ভালো মতো পৌঁছে দেবে। আমার ব্যাগটা নিয়ে যাবে? এই নাও। এই আমার ব্যাগটা সাবধানে নিয়ে যাও, অনেক দাম কিন্তু। কান্নাকাটি করো না তো, তুমি তো সবসময় জিয়ানের কাছে মার খেয়ে আসো, এখন আসার চেষ্টা করো। আমি ওই জিয়ানকে ছেড়ে দেব না, মনে রেখো আমার নাম নবিতা। এভাবে কথা বলতে হয় না নবিতা। ওকে, ধন্যবাদ। আমি শক্তিশালী সবুজের শেষ পর্বটা দেখিনি, ওটা আমার দেখতে ইচ্ছে করছে। শেষ পর্বটা দেখতে চাও? ঠিক আছে, আমি দেখাতে পারি। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, এই যে দেখো। তুমি যদি এটা টেলিভিশনের সাথে সেট করে চ্যানেল সেট করে দাও, তাহলে তুমি শেষের 5 মিনিট দেখতে পারবে। দেখো, যেহেতু এটা একটা টাইম ভিডিও, তাই টিভিতে আমাকেও দেখতে পাচ্ছো। এটা তো দেখছি টেলিভিশন টাইম মেশিন। বুদ্ধির কাছে শক্তির পরাজয়। ওয়াও, খুবই ভালো লাগলো। আমিও যদি এরকম করতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। এটা অসম্ভব কিছু না, তাই? লার্নিং লিকুইড, এই সামান্য একটু তুমি তোমার চুলে মাখো। লিকুইডটা ভালো মতো চুলে মেখে নাও, এরপর একটা চুল ছিঁড়ে নাও, তারপর চুলটা ফুটিয়ে সামনে ছুড়ে দাও। কি সুন্দর দেখতে। এবার বাকি চুলগুলো দিয়ে এরকম বানাতে পারবে। তার মানে আমি 100 না না হাজারের বেশি শত্রুর মোকাবেলা করব। ঠিক তাই। তাহলে তো জিয়ানকে ভয় পাওয়ার কোনো কারণই দেখি না আমি। এইটাও একদম নবিতার মতো অলস হয়েছে। দেখো তুমি, দেখো আমি কত ভালো চালাই, আমার থেকে একটু শিখে নাও, বুঝলে? জ্ঞান এখন আমার দান, আমাকে দাও, আমি চালাবো। পরে নিও, পরে। এই তুমি ভুলে যাচ্ছ কেন? এটা তো আমার রিমোট কন্ট্রোল গাড়ি, তুমি আমাকে দাও, আমি চালাবো, দাও। তোমার হয়েছে তো কি হয়েছে? জ্ঞান, তুমি আমার রিমোট, আমাকে দাও, আমাকে দাও না, দাও আমারে। দুর্বলের উপর অত্যাচার করা বন্ধ করো। নবিতা কাছে 30 মিনিট হয়ে গেল, এখনো কোনো খবর নেই। কিন্তু জানেও না এটা কিভাবে চালাতে হয়, কি ঝামেলা পাকাচ্ছে কে জানে। আমি কি তাহলে ভুল শুনলাম? আরেকবার বলো দেখে। হ্যাঁ, তুই যতবার শুনতে যাও আমি ততবারই শোনাতে পারি, কারণ আমি আর আগে নবিতা নেই, আমার কাছে অনেক সৈন্য আছে, বুঝেছ? হাদুরাম গাধা, কোথায় তোমার সৈন্য? হ্যাঁ, কোথায় 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 দেখি তো। আমার সৈন্য সামন্তরা সব এখানে। এসো।
মেরে এসো যাও। ওই নবিতা, কোথায় তোমার সৈন্য? তারা কি তোমার মতো ভয় পালালো নাকি? তাদেরকে আমার সামনে আসতে বলো। তার মানে না কি যে ডোরেমন সবগুলোকে মজা দেখাচ্ছি, সবগুলোকে বলে আলু ভর্তা বানিয়ে দেবো। আমাকে মারবে না কি যেন একটা করবে বলেছিলে নবিতা, কোথায়? মারো না আমাকে, একটু মারো মারো। এটা কি জিনিস? যাই হোক, এটা আমি আমার সাথে নিয়ে গেলাম। তুমি যেমন, তোমার ক্লোনগুলো তোমার মতোই হবে, একই ব্যক্তিত্ব থাকবে। বুঝতে পেরেছো আমার কথা নবিতা? আমিও ঠিক এটাই ভেবেছিলাম। তুমি আমাকে তাড়াতাড়ি ডোরেমন আমার ক্লোন করবে কি বলো না? অবশ্যই, আমার বিশ্বাস হচ্ছে না উনি তোমাকে কথা বলছে। তোমার কথা শুনতে পাচ্ছি? তোমার অবশ্যই উনি ছিল, আমার কথা মনে শোনা। দাও। কি দেব? কি দেব মানে? লিকুইডটা দাও। কিন্তু জিয়ান তো আমার কাছ থেকে নিয়ে গেছে। লিকুইডটা নিয়ে গেছে? আমার তো শুনেই ভয় করছে। লোকেদের তো মজা ঢেলেছিল না? বারো, তেরো, দু, পনেরো, আমার এখন 15 জন সৈন্য। সৈন্যদল লাইনে দাঁড়াও, আমরা বাইরে গিয়ে বাজি। নাম জিয়ন, নাম জিয়ন। ঠিকই বলেছো।